খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে ভারতের জাতীয় দলের পরবর্তী কোচের নাম। আর সেই পদে যে আসতে চলেছেন রাহুল দ্রাবিড়, সেই সম্পর্কে কোনো ধারণা নেই ভারতের বর্তমান ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির। সম্প্রতি সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে তার কাছে প্রশ্ন রাখা হলে কোহলি বলেন, এ বিষয়ে তার সাথে বোর্ডের কোনো কর্মকর্তার কোনো কিছু আলোচনা হয়নি, এই বিষয়ে তার কোনো ধারণা নেই। আইপিএলের ফাইনালের দিনেই এসেছিল সুখবর, অবশেষে ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে আসতে রাজি হয়েছেন রাহুল দ্রাবিড়। দুবাইতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সেক্রেটারি জয় শাহের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্তে আসেন দ্রাবিড়। এবছর টি টোয়েন্টি বিশ্বকাপের পরই দলের দায়িত্ব নেবেন তিনি। বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, দ্রাবিড় নিজে সম্মতি দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে আসার জন্য। খুব শীঘ্রই জাতীয় ক্রিকেট একাডেমির দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। দ্রাবিড়ের কথাতেই জাতীয় দলের বোলিং কোচের পদে নিযুক্ত হতে চলেছেন পারাস মামড়ে। এখনও অবধি বর্তমান ফিল্ডিং কোচ আর সিদ্ধারকে ফিল্ডিংয়ের কোচের পদ থেকে সরানোর বিষয়ে কোনো রকমের পরিকল্পনা নেওয়া হয়নি। 12ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে বিসিসিআই রাহুল দ্রাবিড়ের নাম কোচ হিসেবে ঘোষণা করবে। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদে কাজ চালিয়ে যাবেন বিক্রম রাঠোর। 2 বছরের চুক্তিতে দেশের ক্রিকেট দলের কোচের দায়িত্ব নিচ্ছেন দ্রাবিড়। তার বেতন 10 কোটি টাকা। দেশের ভবিষ্যৎ ক্রিকেট প্রজন্মকে তৈরি করার ক্ষেত্রে দ্রাবিড়ের অবদান অপরিসীম, তাই বহুদিন ধরেই দেশের ক্রিকেট দলের কোচের পদে তাকে আনার পরিকল্পনা চলছিল, অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে।